সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখদুম ও তার স্ত্রী প্রিন্সেস হায়ার বিবাহ বিচ্ছেদের জন্য প্রিন্সেস হায়াকে ৫৫ কোটি পাউন্ড বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬,২১৫ কোটি টাকা পরিশোধ করতে হবে দুবাইয়ের শাসককে। বিচ্ছেদের জন্য অর্থের এই পরিমাণ ঠিক করে দেন যুক্তরাজ্যের হাইকোর্ট। রায়ে প্রিন্সেস হায়ার যুক্তরাজ্যের দুটি বিলাসবহুল সম্পত্তি দেখভালের খরচও দিতে বলা হয়েছে তার সাবেক স্বামীকে। এছাড়া তাদের দুই সন্তানের প্রত্যেকের জন্য বার্ষিক ৫৬ লাখ পাউন্ড দিতে হবে। এজন্য আরও ২৯ কোটি পাউন্ড গ্যারান্টি হিসেবে জমা রাখতে বলা হয়েছে। সাবেক স্ত্রী ও সন্তানদের অবকাশ যাপন, তাদের কর্মচারীদের বেতন ভাতা, নিরাপত্তা সহ আরো অনেক খরচের ভারও বইতে হবে দুবাইয়ের শাসককে, যে কারণে বিশ্ব ইতিহাসের অন্যতম ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ বলা হচ্ছে এটিকে। ৪৭ বছর বয়সী প্রিন্সেস হায়া জর্ডানের সাবেক বাদশাহ হুসেন বিন তালালের মেয়ে। ৭২ বছর বয়সী ধনকুবের রশিদ আল মাকতুমের ৬ স্ত্রীর মধ্যে তিনি কনিষ্ঠতম। স্ত্রীর সঙ্গে এক ব্রিটিশ দেহরক্ষীর পরকীয় সম্পর্ক ছিল বলে বিশ্বাস করতেন আল মাকতুম। পরে নিরাপত্তার শঙ্কায় ২০১৯ সালে দুবাই ছেড়ে ১৪ ও ৯ বছর বয়সী দুই সন্তানকে নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমান প্রিন্সেস হায়া। তিনি এখন যুক্তরাজ্যের সুরিতে একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন। এর আগে ২০১৯ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বোজোস ও তার স্ত্রী ম্যাকেনজি বোজোসের বিচ্ছেদের জন্য ধনকুবরকে গুনতে হয় প্রায় ৩,৮০০ কোটি ডলার। মার্সিয়া মান্নান, মাইটিভি।